পড়ালেখা করলাম, এটা কি চাকরির জন্য করেছিলাম? আমি কি জানতাম এসএসসি যে আমি শুধুমাত্র চাকরির জন্য করছি, বা অনার্স লেভেলে কি আমি জানতাম আমি কি চাকরির জন্য করছি নাকি নিজে কিছু করব? কারণ যখন ইন্টারটা আমি শেষ করব তখনই আমরা ধারণা করে নিই আমি ইঞ্জিনিয়ার হচ্ছি, ডাক্তার হচ্ছি, বা নিজের পেশাটা পছন্দ করার চেষ্টা করি। ইন্টার শেষ হলে বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চুজ করাটা কিন্তু এই কারণে, কিন্তু আমরা তো বুকে হাত দিয়েও বলতে পারবো না। এখনো যারা ভর্তি হচ্ছে যিনি ডাক্তার তিনি গিয়ে সাহিত্যিক হলেন না, সেজন্য তো ভূতের রাজা দিলবর লিখে কে তিনি দিলেন না। তাহলে আসলে প্রেমিকার প্রথমে বিয়ে প্রথমে চিন্তা করি একে ছাড়া আমার বাচ্চা যাবে না, এটাই হচ্ছে আমার জীবনের শখ। একবার চলে আসলো জীবনে, দুই মাস পরে দেখা যায় সে আমাকে শুধুমাত্র এটা বলে ওটা বলে, এক বছর পরে গিয়ে দেখা যায় আমি বলে না মানে তোমার সাথে কেউ আমার মতো কেউ পাবা না, আমি বিদায় তোমার সাথে আছি, না হলে কেউ থাকতো না। ঠিক একই ভাবে আমরা যতই চাকরিতে যাই না কেন, চাকরির বাজারে দেখবেন হতাশা কাজ করে, এই কাজটা মনে হয় আমার জন্য না, ঠিক আছে আমি আসছি প্রথম প্রেমিকা মনে করি কিন্তু এই কথা দেখে আমার কাজ করছে না, দ্বিতীয় প্রেমিকা তালাশ করি, অর্থাৎ আরেকটা চাকরির জন্য চেষ্টা করি। তাহলে এখানে কেন এটা বলছি যে একজন শিল্পী যখন ছবিতে তুলিতে তুলি দিয়ে ছবি আঁকে তিনি কিন্তু ওনার পুরো সৃজনশীলতা ওখানে দিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু ইনবর্ন হয়ে যাওয়ার মতোই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি আসলে জন্ম থেকে চাকরির জন্য এসেছিলাম? তবে বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি জন্ম থেকে না, আমরা আসলে কখনোই জানতে পারি না আমাদের কেরিয়ারটা আসলে কি, কারণ প্রতি পদে পদে মানে না বিশ্ববিদ্যালয়ে না স্কুল কলেজে কোথাও নির্দিষ্ট করা নেই যে আমি এটা করলে এটা হবই, এটা করলে এটা হবই। আমাদের অনেক ডাক্তার সাইন্টিফিক হিসেবে আছে, অনেক ইঞ্জিনিয়ারও সাইন্টিফিক হিসেবে আছেন, অন্যান্য সেক্টরে কাজ করছেন, সিভিল সার্ভিসে দেখবেন ফরেন অ্যাফেয়ার্স এ যোগদান করছেন ডাক্তার, তারপর ইঞ্জিনিয়াররা বেশি বেশি করে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার আসছেন, এটা নিয়ে প্রতি বছরই তো পত্রিকা লেখা হচ্ছে। আচ্ছা এটা গেল আমাদের সামাজিক প্রেক্ষাপট বা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা যে এখানে এগোচ্ছি। তাহলে আমি কি আসলে বিসিএস কি ক্যারিয়ার হিসেবে বলতে পারছি কি না? কেন তার অনুযায়ী একটা বললাম যে একটা প্রথম চাকরিতে গিয়ে আমি আবার মনে করি এটা মনে হয় আমাকে শুরু করছে না সেকেন্ড চাকরিতে যাব, সেটা কিন্তু বিসিএস ক্যাডারের সুযোগ নেই। সুযোগ নেই এ বলতে যখনই আপনি এই তিনটা ধাপ পেরিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আপনি ওখানে থাকতে পারবেন ক্যাডার সার্ভিসে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার সৃজনশীলতা কাজে লাগানোর সুযোগ আছে ওখানে, কারণ ওখানে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা ইমপ্লিমেন্ট করার কাজও আপনার, সরকার আপনাকে ঠিক করে দিচ্ছে এই কাজ করতে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ওই সৃজনশীলতা আপনারই, আপনার অবস্থান থাকবে ওনারা আপনাকে হেল্প করবে। এই কারণেই আপনি চাই যে সেক্টরে জয়েন করেন সেখানে কিন্তু চেঞ্জ করার সুযোগ আপনার আছে। তার মানে আমরা যদি মনে করি এখানে সেকেন্ড ওয়েভের দরকার আছে বিসিএস সিভিল সার্ভিসে অথবা বিসিএস এ, আপনি যে কোনো ক্যাডারে আপনার এটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই, এখানে আপনি স্যাটিসফাইড থাকতে পারবেন। আর এই কোচিং সেন্টার যদি আপনি ঘুরতে হন এখানে ফ্যাসিলিটি বা কি সেটা নিয়ে আমাদের প্রথম বক্তা তো বললেনই, আমি আপনাদেরকে এবার এই ক্যাডার সার্ভিসে জয়েন করতে গেলে কি কি হতে হয়, যেমন এই ধরনের আমরা এসে কথা বলছি আমরাও কিন্তু একসময় যখন প্রিপারেশন নিচ্ছিলাম কোচিং সেন্টারের এই ধরনের টেবিলে বসে থেকে বিজ্ঞজনদের কথা শুনেছি, ঢাকা ইউনিভার্সিটি বলি, বুয়েট বলি, জুয়েট বলি, ডাক্তার বলি, ঢাকা মেডিকেলের বিভিন্ন ধরনের এসে আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছে এবং আমরাও মোটিভেটেড হয়েছি, যা হচ্ছে তা এখন আমি আপনাকে ওই মোটিভেটেড মোটিভেশনের কথা বলছি না, এখন কথা হচ্ছে উনি তো ওনার ক্ষেত্রে অর্জন।
তাহলে আমি কি পারবো কিনা, সেই ক্ষেত্রে আমাদের ইতিহাসটা আমরা বলতে পারি, অর্থাৎ আপনাদের মতো করে স্ট্রাগল করে আমরা ক্যাডার হয়েছি, ইনবর্ন ট্যালেন্ট নিয়ে বা ইঞ্জিনিয়ার হয়ে এখানে এসে সব করছি, সেই প্রকার না। একজন ইঞ্জিনিয়ার হলো উনি আবার যদি আত্মগরিমায় ঢুকেন যে আমি খুব ভালো, এটা আমার খুব ইজিলে হবে, সেটাও কিন্তু বিশেষ হয় না। অনেক বুয়ে বুয়ে ফ্রিলিতে স্টুডেন্ট ফেল করছে, ফ্রিলিতে তিনি কি ট্যালেন্টেড না? তার মানে বিসিএসসি কি শুধু ট্যালেন্টেড পার্সনেরই হচ্ছে? শুধু ট্যালেন্টেড পার্সন না, এখানে যেটা আমরা আবিষ্কার করেছি অর্থাৎ আমরা যেটা স্ট্রাগল করেছি আমার পার্সোনালি বলি, সেটা হচ্ছে পরিশ্রমী কে হতে পারছে, তার পরিশ্রমী এবং নিজের মেধাটাকে ঠিকমতো কাজে লাগানো, গুছিয়ে কাজে লাগানো, স্বল্প সময়ের মধ্যে ক্যাডার হওয়ার জন্য এটাই আমাকে অনুপ্রেরণা দিবে সামনে যাওয়ার জন্য। আমি যাই বলি না কেন সেটা আপনাকে বোঝার, নিজের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করতে হবে। আমি শত যদি বলি সকাল সকাল 5টায় উঠে যাবেন, রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, আপনার খাবারের তালিকা হবে এরকম, সেটা আপনি করবেন আমার মনে হয় না সবাই এটা করতে পারবে। পার্সোনাল অনেক সমস্যা থাকতে পারে, পারিবারিক অনেক সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে আপনি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। যিনি 18 ঘন্টা করতে পারছেন উনি 18 ঘন্টা করবেন, কিন্তু যিনি 6 ঘন্টার বেশি সময় দিতে পারবেন না উনি ক্যাডার হতে পারবেন না, সেটা তো না, ওনারও পারতে হবে। সেটা সেই বিষয়টা শেয়ার করলে শেয়ার করতে হবে, শেয়ার একজনকে শেয়ার করলে তার কাছ থেকে যদি আপনি পরামর্শ পান তাহলে তো আপনি এগিয়ে যেতে পারবেন। এরপর আমাদেরও এক এক ধরনের এক এক রকম প্রবলেম ছিল, আমরা গ্রুপ স্টাডি করেছি, অধিকাংশ গ্রুপের অধিকাংশ সদস্যই ক্যাডার হয়েছি এবং অন্যান্যরাও ভালো চাকরিতে এখন আছেন। তো আমাদের অভিজ্ঞতাটাই এই আজকের মধ্যে আমি সব শেয়ার করে দিব সেটা বলছি না, যে আমরা একটা গ্রুপ অফ ক্যাডার অফিসার অর্থাৎ আমি, পান্না, আতিফ এবং আরাফাত আছি, আমাদের যে অভিজ্ঞতা সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিব, সেটা আমাদের সর্বোচ্চ অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। ভাই আপনি এত কষ্ট করেন না, এই সাবজেক্টে না করে এই সাবজেক্টে করলে ভালো হবে, আপনার এটা করলে ভালো হবে, সেটার জন্য তো আমরা চাচ্ছি কোয়ান্টিটি না, যেটা আমরা আরাফাতকে বলেছিলাম সেটা হচ্ছে আমরা চাচ্ছি কোয়ালিটি। কিছু কিছু বিদ্যালয় দেখা যায় 100%, তার মধ্যে 100% কিভাবে 100 জনের মধ্যে 100 জনের পাস সেটাও 100%, 365 জনের মধ্যে 365 জনের পাস সেটাও 100%, আবার শুধু একজন আছে স্কুলে সে একজনই পাস সেটাও 100%। তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে কোয়ালিটি, 365 জন সেও কোয়ালিটিটা মেনটেন করেছে, যে যার কাছে একজন ছিল সেও কোয়ালিটিটা মেনটেন করেছে। তো সেই দিক দিয়ে মনোযোগী হওয়ার ইচ্ছা নিয়ে আমরা এই সার্ভিসে যুক্ত আছি অনেকদিন ধরে, 34 অফিসেস, আপনারা তো 44 এর জন্য, তার মানে অনেক দিনের দীর্ঘ পথ কিন্তু আমরা এটার সাথে জড়িত আছি, তার মানে আমরা চাচ্ছি কোয়ালিটি কোয়ান্টিটি না। তো আপনাদের কে সিলেবাসের সাথে একটু পরিচয় করাতে যাচ্ছি, আমরা যখন 34 এ পরীক্ষা দিয়েছিলাম প্রথমবার, আমরা কিন্তু বারবার প্রিলি পাস করা, একবার না, বারবার প্রিলি পাস করা, বারবার রিটেন পাস করা, বারবার ভয়াবহ দেওয়া। তো সেই ক্ষেত্রে আমাদের দুটো অভিজ্ঞতা আছে, 34 অফিসিয়েসে প্রথমবার যখন আমরা ক্যাডার হই সেবার কিন্তু আমরা পরীক্ষা দিয়েছিলাম 100 নম্বর, সেকেন্ড টাইম থেকে আমরা আবার যখন পরীক্ষা দিতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আমাদের, কারণ আপনি ক্যাডার হয়ে যাচ্ছেন সেটা শিওর নেই, কিন্তু পরের বার পরীক্ষা দিতে যাচ্ছেন তখন আপনার রিটেন হয়তো শেষ হয়নি, এরকম হতে পারে, আপনাকে বারবার ফিরিয়ে দিতে হবে। সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিচ্ছিলাম আমরা 200 মার্কসের, তার মানে আমরা প্রথমবারের জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছিলাম, সেকেন্ড টাইমের জন্য আমরা, তার মানে কি আমরা 4-5 বছর ধরে প্রস্তুতি করেছিলাম, আমাদের একবারের প্রিপারেশনই আমাদেরকে কাজ দিয়েছে, সেটা হোক 100 সেটা হোক 200 আমরা উতরে গেছি, রিটার্নও উতরে গেছি, ভাইবাতও উতরে গেছি। এখন আপনাদের সিলেবাসের প্রথমে আসি, সহজভাবে যদি বলতে কথা এই বাংলা অঙ্ক ইংরেজি এই তিনটা মিলে হচ্ছে 100 নম্বরের মধ্যে, বাংলা অঙ্ক ইংরেজি। এখন আপনি বলতে পারেন আপনার মানসিক দক্ষতাটাকে আমি অঙ্ক হিসেবে ধরছি সহজভাবে বোঝার জন্য, বাকি বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমার 50 নাম্বার কাভার হচ্ছে, যদি এভাবে আমি সেগমেন্টে ভাগ করি
আমরা যেভাবে পড়ে বুঝতো বা নক ইংরেজি শব্দগুলো বলতে বলতে সেভাবে বলে 100 নাম্বার আমার দিত, তার মানে 50% কভার করছে এই তিনটা সাবজেক্ট বাংলা অঙ্ক ইংরেজি। আবার যে জেনারেল নলেজ যেটা বলছি সেটার জন্য হচ্ছে সরাসরি 50 নাম্বার ওখানে চলে যাচ্ছে, বাকিগুলো যদি ধরে কম্পিউটার সায়েন্স ধরে যদি যেহেতু সায়েন্স শব্দটাকে ধরে আছে বিজ্ঞান ধরলে ওখানে 40 নাম্বার পরিবেশ বিজ্ঞানের একটা অংশ সেক্ষেত্রে 40 নাম্বার ওখানে শুধুমাত্র মানসিক দক্ষতাটা সরি যেটা নৈতিকতা সুশাসন সেগুলো 10 নাম্বার আমরা ডিফারেন্ট পেয়েছিলাম প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার। তো সিলেবাসটা কিন্তু খুব বেশি ইস্যু না। এখন বিষয় হচ্ছে আপনাদেরকে প্রথমে আসি বাংলায়, যেহেতু বলেছে বাংলা অঙ্ক ইংরেজি, বাংলায় এবং ইংরেজিতে 35 নাম্বার করে 70 নাম্বার বাংলা এবং ইংরেজিতে দুটো ক্ষেত্রেই দেখা গেলে যদি বাংলার ধরে আবার ইংরেজি ধরে দুটো ক্ষেত্রেই দুটো পার্ট এখানে কমন, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর একটা হচ্ছে লিটারেচার। দেখুন আপনাদের সামনে তো সিলেবাস আছে গ্রামাটিক্যাল পার্ট এবং লিটারেচার, এখন হলো গ্রামাটিক্যাল পার্টটা আমরা কিভাবে কমপ্লিট করব, গ্রামাটিক্যাল পার্টটা কিভাবে কমপ্লিট করব সেই জন্য পড়তে হয়ে যাবে একটা দেখেন একটা আচ্ছা আচ্ছা ট্যালেন্টেড টিচার আপনাদেরকে প্রত্যেকটা বিষয় নিয়ে পড়াচ্ছে এবং এখানে শিবম স্যার পড়ায় খুবই কোনো মতো বাংলা বাইরে পড়ায় কিনা আমার সন্দেহ আছে, খুবই ভালো এবং খুবই এনজয়েবল একটা পার্সন। সেই ক্ষেত্রে বাংলা গ্রামার নিয়ে যদি বলি স্যার এখানে যে নক্ত শব্দ বিধান বলে আর কি জানি বলে উপসর্গ অনুসর্গ এগুলো লেস নাকি মাথা মাথা থাকলে এটাকে নাকি বলে উপসর্গ এটাকে নাকি বলে অমুক এইসব আমরা বুঝতে পারছি না, এটার জন্য কোনো সমস্যা নেই। এটা যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড একটা সেটআপ, এখানে যেহেতু ল্যাডার অফিসার ভাই আপনাদের দিক নির্দেশনা দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা দেখবেন এই আমরা প্রফেশনাল অর্থাৎ যে কনভেনশনাল ওয়ে কনভেনশনাল ওয়েতে এসে শুধুমাত্র পড়ানো তৎপুরুষ সমাস মুখ সমাস মুখস্থ করবেন এটা একটা মুখস্থ করবেন হয়ে যাবে সেটা না, আপনাদেরকে এখানে বাংলা টিচার চেষ্টা করবেন গ্রামাটিক্যাল বেসিক বিষয়টা একেবারে বাচ্চাদের মতো করে পড়ানো, কারণ যদি না বুঝে যান এখান থেকে এটা লাভ হবে না। গ্রামাটিক্যাল পার্টটা বিশেষ করে বাংলা গ্রামাটিক্যাল পার্টটা একটু ট্রিকি মনে হতে পারে বিশাল বিষয়, তবে আমার দৃঢ় বিশ্বাস যেটা আমার ক্ষেত্রেও হয়েছে কোচিং যখন টিচারদের কাছে পড়তাম ওনাদের পড়ার কারণে আমার কিছু কিছু বিষয় ক্লিয়ার হয়ে যেত, তখন আমার দেখা যেত গ্রামারটা পার্টটা কোন জায়গায় পড়বো আমার সেটার একটা আইডিয়া হয়ে যেত। যেমন আপনাদেরকে সংক্ষেপে বলি পুরনো যে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা আছে সেখানে কিন্তু ব্যাকরণের বিশেষ বিশেষ ভাগগুলো একটু ডিটেইলে বলা আছে, আমরা হয়তো পড়ি তখন পড়তাম না, পরীক্ষা দেওয়ার জন্য কি করতাম শুধুমাত্র যেগুলো উদাহরণ দেওয়া আছে সেগুলো মুখস্থ করে পরীক্ষা বসার চেষ্টা করতাম, কিন্তু গ্রামাটিক্যাল পার্টগুলো কিভাবে সহজে করা যায় ওই বইটা যদি আমরা কভার করতে পারি টিচারদের রেজিস্ট্রেন্স নিয়ে তাহলে কিন্তু আমাদের কভার হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই এবং এখানে যে শীত বানানো হয়েছে এটা দিয়ে আপনাদের গ্রামাটিক্যাল পার্টটা কভার হবে। আবার এবার যদি লিটারেচার পার্টে যাই লিটারেচার পার্টের জন্য আলাদা আলাদা বই আছে বা লেকচার শিট আছে এখানে এগুলো কভার করলে হয়ে যাবে। এখন কথা হলো পিএইচডি যখন ফাইনাল পেপার জমা দেওয়া হয় উনি কি বিসিএস এর মতো প্রত্যেকটা বিষয় নিয়ে ওখানে উল্লেখ করেন নাকি খুব ক্ষুদ্র একটা বিষয় নিয়ে গভীরভাবে জ্ঞানের জন্য চেষ্টা করেন পিএইচডি হোল্ডাররা। এবার যিনি নোবেল প্রাইজ পেলেন চিকিৎসায় ফিজিক্স এর তিনজন একসাথে পেলেন হচ্ছে কেমিস্ট্রিতে না, ওনারা কি কেমিস্ট্রির বাইরে গিয়ে ওনারা কি কেমিস্ট্রির বাইরে গিয়ে বাংলার কথা বলেছেন ওনাদের বিষয়গুলোতে, তার মানে হচ্ছে বাংলা সাহিত্য পড়ি বা ইংরেজি সাহিত্য পড়ি ভাই আমার ওইটাতে সর্বোচ্চ জ্ঞান অর্জন করার দরকার নাই, তো চাকরির বাজার এসছি কিভাবে আমার চাকরিটা পেতে হবে অতটুকু যদ্দুর দরকার অতটুকু করার জন্য যা যা কোয়ালিটি দরকার সেটার সম্পূর্ণ হেল্প এখান থেকে পাবে, বিষয়টা হচ্ছে এই প্রকারের একেবারে এটার উপর পিএইচডি করতে হবে সেই বিষয়টা আবার জানতে হবে না এবং বিশ্বাস করেন বিপিএসসিরাও চায় না আপনি এটাতে একেবারে ডিপ নলেজে যান, কারণ হচ্ছে যখন আপনি ক্যাডার সার্ভিসে জয়েন করবেন আপনার কাজ কিন্তু যে ক্যাডার সার্ভিসে জয়েন করেছেন সেই কাজের সাথেই সংশ্লিষ্ট, যেমন বাংলাদেশ পুলিশ ক্যাডারে যখন জয়েন করবেন পুলিশ ক্যাডারে গিয়ে আপনাকে বাচ্চাদেরকে পড়ানোর জন্য বলবেন অর্থাৎ কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য আপনাকে বলবেন না, পুলিশ ক্যাডারের একটা
বিশেষ দাদ আছে, তারা সেটা আইনশৃঙ্খলা রক্ষার জন্য দেশের সর্বোচ্চ পরিমাণ মেধা যেভাবে দিতে হবে ওনাদেরকে সেই জন্য ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং পরবর্তী ওনারা নিজেরাই সেই লোককে জ্ঞান অর্জনের জন্য কাজ করতে পারবে। যেমন আমি ইনফরমেশন কেনা যাচ্ছি, আমি যদি বলি আমার কিন্তু ইংরেজি সাহিত্যে কোনো কাজ নেই, ইনফরমেশন না আছে বিজ্ঞানের কাজ, ফিজিক্স এর যে মোটরের কাজগুলো আমরা করেছিলাম ডেলিতে সেটা কিন্তু আমার কাজে লাগে না, সেজন্যই ওই মোটরটা একেবারে ডিপে গিয়ে জ্ঞান অর্জন করারও দরকার আমার তখন ছিল না। এই সার্ভিসটাই এইটাই আপনাদেরকে এখানে শেখানো হবে যে ভাই এত করার দরকার না, খুব সহজে কিভাবে ট্যানল হবে সেটাই আপনাদেরকে আমরা এখানে জানাবো। তো বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্য এই দুটো যদি কম্পেয়ার করি আপনাদের তো অবশ্যই অবশ্যই অনুপ্রাণিত করবো ভাই, আজকে থেকে আপনাদের জন্য বাংলা পেপার আরাম মনে করে ইংরেজি পেপারটা পড়া শুরু করেন। ইংরেজি পেপারের পড়া ছাড়া আপনারা ইংলিশে ডেভেলপ করতে পারবেন না, গ্রামাটিক্যাল পার্ট শুধু গ্রামাটিক্যাল পার্ট দিয়ে আপনার ইংরেজিতে ভালো হতে আপনি পারবেন না, ভোকাবুলারি বাড়াইতে হবে, ইংরেজি পেপারটা পড়তে হবে, ক্লাস গ্রুপে ফলো করতে হবে, তাহলে আপনার ইংরেজি ডেভেলপমেন্ট হবে। এখানে যারা বসে ভয়ে ইংরেজি করবেন না সেটা কিন্তু হবে না। টিচার পড়ালো ঠিক আছে, গ্রামাটিক্যাল পার্ট করালো, ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল করালো, আপনি গ্রামাটিক্যাল পার্টটা পড়ে গেলেন, আপনি যদি এটার ইউজই না জানেন পরীক্ষার ফলে কি হবে কিন্তু আটকাবেন। আগেকার সেই দিন শেষ যে গত 30-10 বছরের বিসিএস প্রশ্ন করে ওখান থেকে মিনিমাম 5টা গ্রামাটিক্যাল প্রশ্ন হুবহু কমন পাবো এটা এদের আশাও ছিল এক সময়, আগেকার সেই দিন শেষ। আপনাকে একটু প্র্যাকটিক্যাল প্রশ্ন করা হবে ওইখান থেকে, অর্থাৎ কন্ডিশনাল এর ইউজটা কি, সেই ক্ষেত্রে এখানে আরাফাত তো আমাদের সাথে আরাফাতের সাথে তো আপনাদের পরিচয় আছে না, আরাফাত কি ছিলেন, আরাফাত নিজে ইংরেজি এখানে পড়ান, সেই ক্ষেত্রে এখানে বিশেষায়িত টিচার পেতে যাচ্ছে সেটা একটা বড় বিষয়, আপনারা আপনারা এখানে হেল্প পেতে যাচ্ছে। গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আমি খুব বেশি বলারও আমার যৌক্তিকতা নাই, আর বলছি একজন বলেছেন এটা ওনার সাথে আমি একমত, ম্যাথ এবং ইংলিশের কথা বলেছেন ভাই 100% শিওর, 100% শিওর এবং আমরা শিওর যে ম্যাথ এবং ইংলিশে যদি আপনার মিডিয়াম এবং ক্লাস নলেজ না থাকে চাকরির বাজারের জন্য আপনার আসলে কষ্ট হয়ে যাবে। আমি যদি এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াই, জিকে হচ্ছে আমার পার্ট, সেই ক্ষেত্রে আমি বলবো না শুরু থেকে আপনারা জিকে পড়েন, 50 নম্বর এখানে আছে, জিকে শুরু থেকে পড়তে বলবো না, সেই ক্ষেত্রে বাংলা অঙ্ক এবং ইংরেজি বিশেষ করে এবং গণিত এবং ইংরেজিতে আপনাকে অবশ্যই মনোযোগী হতে হবে। এটা যদি না জানেন কোচিং সেন্টার বিভিন্ন কিছু বলতে পারে যে এটা বললে পাবেন, এই 50 করেন পাস করে যাবেন, জিকে ভরসা না, আপনার ম্যাথ ইংলিশ অবশ্যই ভালো হতে হবে। এবং আমি যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াচ্ছি আমি কিন্তু লাইব্রেরিতে গিয়ে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ম্যাথ এবং ইংলিশের টিপসই বেশি দিব এবং ওগুলো নিয়েই বেশি কাজ করব। আমরা তিনজনই কাজ করার চেষ্টা করব এই ম্যাথ এবং ইংলিশে, এটাতে ডেভেলপ করার জন্য ক্লাসের বাইরে গিয়েও সিলেবাসের পার্টের মধ্যে দেখা যাচ্ছে। আর সাহিত্য ভাই যত আমরা বই পড়ব এখানে ক্লাস করব তত এই হতে থাকবে, খুব বেশি আহামরি কিছু না, আপনি শুধুমাত্র 5টা দিন সময় নিয়ে দেখেন ইংরেজি সাহিত্যে, 1টা না 5 দিন সময় নিয়ে দেখেন, ধৈর্য ধরে প্রথম দিন কষ্ট হবে, দ্বিতীয় দিন কষ্ট আর একটু কম হবে, এবার 5টা দিন সময় নিয়ে দেখেন, এটা খুব আহামরি না, যদি গাইডার অনুযায়ী ফলো করা যায় 1 সপ্তাহের মধ্যে ইংরেজি সাহিত্য পুরোপুরি বিসিএস এর জন্য শেষ করা সম্ভব। কিভাবে সম্ভব সেই গাইডলাইনটাই আমরা দেওয়ার চেষ্টা করবো। আর যেটা বলেছি কোয়ালিটি, এক গাদা পড়া দিয়ে বসিয়ে রাখা শুধুমাত্র পরীক্ষা নেয়া এটা দিয়ে হবে না, আপনাদেরকে আমরা চেষ্টা করব যে প্রতিযোগিতা সম্মুখীন করা। আপনি অনেক পড়লেন, যদি প্রতিযোগিতায় না নামেন তাহলে আপনি কিন্তু জানতে পারবেন না আপনার কোয়ালিটিটা কতটুকু। আমাদের অধিকাংশেরই ভয় এই জায়গায়, অনেকে কিন্তু দেখা যাবে যদি বলা হয় কালকে সামাজিক বিজ্ঞানের পরীক্ষা হচ্ছে আপনাদেরকে এখানে পরীক্ষায় বসতে হবে, 100টা প্রশ্ন থাকবে সে অনুযায়ী আপনাদের সিরিয়াল করা হবে, 50 জন যদি স্টুডেন্ট থাকে শিওর এখানে কিছু মানুষ উপস্থিত থাকবে না সুযোগ থাকা সত্ত্বেও, কারণ ওনার ধারণা হবে যে আমি তো প্রিপারেশন পুরোটা নিয়ে নিই, আমার নাম্বারটা যদি 50-এর দিকে থাকে আমি ডাউন হয়ে যাবো, অর্থাৎ বন্ধু বান্ধবদের মধ্যে ছোট হয়ে যাবে, আমি তো ফার্স্ট বেসিক চল্লিশে 40 নাম্বার হয়েছে, এই কারণে অনেকে আপনার পরীক্ষা দিলেন। কিন্তু বিশ্বাস করেন যদি পরীক্ষার সম্মুখীন না হন, কম্পিটিশনে নিজেকে না নেন, তাহলে আপনি নিজেকে জাজ করতে পারবেন না। তো এখানে আমাদের আরেকটা স্ট্র্যাটেজি সেটা হলো বেশি বেশি করে পরীক্ষার সম্মুখীন করা। আপনাদেরকে পরীক্ষা দিতে কখনো পিছপা হবে না, কোচিং সেন্টারে পরীক্ষা দিতে পিছপা হবে না, যত ধরনের পরীক্ষা চেষ্টা করবেন অ্যাটেন্ড করা। আপনারা এখানে এসেছেন মানে নাচতে এসেছেন, নাচতে নেমে ঘুমটা দিলে হবে না,
এখানে যা কিছু আছে সেটাকে আয়ত্ত করার জন্য আমরা যত প্যারা দিব সেই প্যারাটা কিন্তু আপনাদের নিতে হবে, না হলে পিছিয়ে পড়বে, লজ্জা থাকলে হবে না এবং লজ্জাও ভেঙে যাবে। আজকে যেমন স্যার যেমন বললো যে আপনি দাঁড়িয়ে বলেন, উনি কিন্তু এটা সাহসের কাজ, দাঁড়িয়ে পঞ্চাশ জনের সামনে কথা বলা এত সহজ না, উনি বলেছেন উনি সাহস দেখিয়েছেন। এখানে অনেকে বলতে চাচ্ছেন ভিতর ভিতর কিন্তু শেয়ার করেনি, টেনশনের কিছু নাই, এটা আমরা করিয়ে ছাড়বো। আপনি আপনি নিজের কোয়ালিটি বাড়াইতে বাধ্য আমাদের প্যারার কারণে, এটা এখানে এটা অ্যাচিভ করা হলো। আচ্ছা বাংলা এবং ইংরেজি কথা বলছিলাম সহজভাবে বললে সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট আর ব্যাকরণগত পার্ট। ব্যাকরণের পাটা পুরোটাই টিচার নির্ভর হতে হবে, আমরা গাইডলাইন দিব, কিন্তু যেটা লিটারেচার লিটারেচার পাটটা আছে সেটা শুধুমাত্র আমাদের গাইডলাইন শুধুমাত্র আমাদের গাইডলাইনের উপর নির্ভর করতে হবে যে এটার পাটে বেশি এটা করা যাবে। এখানে কিন্তু বলা আছে কোন যুগ থেকে কোন যুগ পড়বেন, কোন যুগ থেকে কোন যুগ পড়বেন সেটা ইংলিশের সিলেবাসে বলা আছে। তো তার মানে এটা না আপনি এর বাইরে গিয়ে ইচ্ছা মতো জ্ঞান অর্জন করবেন, সেটা থেকে আপনাদেরকে বিরত রাখার চেষ্টা থাকবে। আমি যেটা বলেছি গণিত 30 নম্বরে, এই যদি 70 বাদ দিই 35 করে 70, এই গণিত 30 নম্বরের মধ্যে আগে ছিল আমাদের যখন আমরা 1 নম্বরে পড়ে গিয়েছিলাম 20 নম্বর, তার মানে 20%, তাহলে এখানে এখানে হয়ে যাওয়ার কথা ছিল সেটা 40। 40 কি হয়েছে, ম্যাথে কি 40 আছে? যদি আমি মানসিক দক্ষতা কেউ ধরি ম্যাথে কিন্তু 40 নেই। এই কারণে এটা আমার গত যারা পরীক্ষা দিয়েছেন গত ব্যাচটাতে দেখেছি কয়েকজনের মতামত ছিল আগে তো 40 ছিল, এটা পার্সেন্টেজ কমে এসছে। ম্যাথটারে আপনি যেটা বলছেন ম্যাথ এবং ইংলিশে গুরুত্ব দিতে হবে, ম্যাথটারে গুরুত্ব না দিলেও চলবে। ভাই এখানে 15-15 করে যে নাম্বারটা দেওয়া আছে মনে রাখবেন, বিসিএস এর টার্নিং পয়েন্ট আপনি প্রিলিতে টিকবেন কি টিকবেন না সেটা টার্নিং পয়েন্ট হচ্ছে এই 30 নাম্বার। অঙ্ক পারলে সর্বত্র 30-30 পাবে। জিকেতে আপনি যিনি প্রশ্ন করবে তিনিও বুকে হাত দিয়ে বলতে পারবেন না 50-এর মধ্যে 30 কনফার্ম পাবে। যিনি প্রশ্ন করবেন ওনাকে যদি আপনারা প্রশ্ন করেন জিকেতে, উনি কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না 50-এর মধ্যে 30 পাবে। কিন্তু একজন ম্যাথের ভালো স্টুডেন্ট সে কিন্তু বিসিএস কোয়ালিটি প্রশ্ন যদি তারে করা হয় সে কিন্তু বলতে পারবে এই 30 এর মধ্যে ভাই আমি 28 মিনিমাম 25-28 এটা কনফার্ম করতে পারবো। এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। আর ইংলিশে গ্রামারে ভুল করা যাবে না, এগুলো হচ্ছে অর্থাৎ এগুলো অর্জন করতে হবে, সহজে সহজে অর্জন করতে হবে। সেটার জন্য আবার আপনাকে গবেষণা করার প্রয়োজন, এই কাজটাই এখানে শেখানো হবে। মানসিক দক্ষতার মধ্যে কিন্তু আলু বেগুন পটল বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রশ্নগুলো থাকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য যে আপনার চিন্তাধারা আসলে কি রকম, তাই না? সেই ক্ষেত্রে বিপিএসসি যে সিলেবাসটা করেছে আমি একদম ক্যাডার অফিসার হিসেবে যোগ্য কিনা সেই পুরো ব্যবস্থাটা কিন্তু প্রি সিলেবাসে আছে। আমি জিকের জন্য বলছি না, জিকে হচ্ছে একটা ইউজ এবং সাইন্টিফিক বিষয়টাও সাইন্টিফিক যেটা আছে কম্পিউটার নলেজ এটাও একটা ইউজ বিষয়, টিচাররা এটা কভার করে দেবেন এবং পরীক্ষার উপর বিশ্বাস রাখবেন বাকি 100 কমপ্লিটলি পরীক্ষার উপর, বাংলা অঙ্ক ইংরেজি ছাড়া বাকি 100 কমপ্লিটলি এখানে পরীক্ষার উপর আপনি নির্ভর করতে হবে। পরীক্ষার উপর পরীক্ষা না দিলে কিন্তু এটা ডেভেলপমেন্ট আপনি টোটালি বুঝবেন না। সেই জন্য আমি বারবার বলছি ম্যাথ ইংলিশ এবং ম্যাথ ইংলিশে এটা শোনাও আছে, আপনারা জানেন কিনা জানেন এই কোচিং সেন্টারটা কিন্তু ম্যাথ ইংলিশে শোনাও আছে, বাকিগুলো তো শোনাও 100% আছে কিন্তু ম্যাথ ইংলিশে শোনাটা এখানে ভালো আছে। তবে দুটোর বিষয় হচ্ছে আমরা নিজেরাও ম্যাথ ইংলিশে শোনাবো, এমন একটা কোচিং সেন্টার গিয়েছি যে খুবই ভালো শোনাও হয়েছে, হলো ম্যাথ ইংলিশে সার্ভিস পাইছি সেটা না, ম্যাথ ইংলিশে ভালো সার্ভিস দেওয়া খুবই টাফ। আমরা ভুক্তভোগী, আমরা গ্রুপে আমাদের সমস্যাগুলো অধিকাংশ সলভ করার ছিল গ্রুপে, সেই ক্ষেত্রে এখানে তো সার্ভিসটা পেতে যাচ্ছেন ম্যাথ ইংলিশে। তারপরও যেহেতু আমরা চার্টার ক্যাডার অফিসার আছি এই ক্ষেত্রে ভাই টার্গেট থাকবে আপনারা কোয়ালিটি বাড়াইতে হবে, অর্থাৎ আমাদের প্যারার কারণে আপনার কোয়ালিটিটা ম্যাথ ইংলিশে বাড়বে সেটা গ্যারান্টি এখানে, সেটা আমরা করে ছাড়ব। ফাইনালি ফাইনালি এখানে একটা নতুন বিষয় যেটা আমাদের আগেও ছিল না সেটা হচ্ছে মানসিক দক্ষতা সরি মানসিক নৈতিকতা সুশাসন এবং মূল্যবোধ। আমরা যদি বলি এটিকেট এবং ম্যানার এই দুটোর পার্থক্য কি, কেউ কেউ বলতে পারবে এটিকেট এবং ম্যানার এই দুটোর পার্থক্য কি? সোডা বিষয়টা এরকমই যে এটিকেট ম্যানার শব্দগুলো আমরা হর হামেশা ইউজ করছি, যেমন আমি প্রথমে বলেছিলাম যে ক্যারিয়ারটা আসলে কি, ক্যারিয়ারও ইউজ করছি প্রফেশনও ইউজ করছি, এই শব্দগুলোর পার্থক্য গুলোর জন্য সূক্ষ্ম চিন্তা ভাবনার প্রয়োজন হয়।
এই কাজটা না পার হচ্ছে ওই দিকে যে আপনার শুক্র চিন্তা ভাবনা এখানে কাজে লাগাতে হবে। পুরো সিলেবাসটা ধরতে গেলে আমরা যে ভার্সিটি পরীক্ষা দিয়েছি সেটাই বাংলা আপনার ইংরেজিতে নাম্বার জেনারেল নলেজে নাম্বার বিজ্ঞানের নাম্বার এইটাই হচ্ছে আমাদের সিলেবাস। কিন্তু এই দশটা নাম্বার আছে শুধুমাত্র সূক্ষ্ম চিন্তাভাবনা কাজে লাগানোর প্রয়োজন হয় এবং সূক্ষ্ম চিন্তাভাবনা কাজে লাগিয়েও অনেক সময় সূক্ষ্ম চিন্তাভাবনা আপনার থাকার পরও কিন্তু আপনি এখানে দশটার মধ্যে ছয়টা করতে পারবেন সেটাও দেখা যেটা সম্ভব না। এই জন্যই এটার জন্য টেকনিক অবলম্বন করতে হবে সেটাই এখানে শিখানো হবে। কারণ আপনি ওখানে ক্যাম্প গরিমা দেখিয়ে যদি ইচ্ছা মতো দেখাতে থাকেন তাই বিশেষ করেন পরীক্ষা দেওয়ার পর পরে আপনি বলবেন দশে দশ নদী কথা সুশাসন সারাদিন বন্ধুর সাথে মিলে গেলেন সে বললো আমার দশে দশ দুজন মিলে গিয়ে দেখবেন ওটা আপনার মধ্যে মিনিমাম ছয়টা কম্পারিজন আলাদা ও ছয়টা আলাদা দেখাইছে আপনি ছয়টা আলাদা কিন্তু দুজনেরই বক্তব্য হচ্ছে আমি দশে দশ ও দশে দশ। তো এইখানে আপনাদেরকে শিখানো হবে কিভাবে এখানে নেগেটিভ মার্ক এগিয়ে না যান অর্থাৎ দশের মধ্যে যদি আপনি চারটা পারেন দশটায় দেখালেন কত নাম্বার পাবেন আপনাদের তো সিলেবাস নিয়ে যদি পড়াশোনা থাকে তাহলে আপনার জানার কথা এখানে দশটার মধ্যে আপনি দশটায় দেখালেন কিন্তু হলো চারটা কত নম্বর পাবেন এক নাম্বার কিন্তু টার্গেট ছিল দশে দশ এটা এখনো পজিটিভে আছেন। যদি এমন হয় দশটাতে আটটায় ভুল এবং যেটা বেশিরভাগ হয় দশটাতে আটটায় ভুল যেটা বেশিরভাগ হয় সেই ক্ষেত্রে পিএসসি আপনাদের কাছে নাম্বার পাবে। এই ক্ষেত্রে সিলেবাসটা কি সিলেবাসটা নিয়ে বলাটা আসলে সময় সংক্ষেপ ব্যাপার আমি যদি একবার প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলতে যাই লম্বা সময় আপনাদেরকে শুধুমাত্র ভাষা ভাষা অবস্থা দেওয়ার চেষ্টা যে বাংলা অঙ্ক ইংরেজিতে ভাই একশো আবার বলা হচ্ছে বাংলা অঙ্ক ইংরেজিতে একশো জিকেতে পঞ্চাশ সায়েন্সে চল্লিশ দশটা নাম্বার আছে আলাদা বিষয় প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝানো হবে কোন জায়গায় হাত দিবেন কোন জায়গায় হাত দিবেন না। এবার প্রশ্ন আছে ভাই আপনি তো বললেন না দেখানোর জন্য পরীক্ষাতে দেখা যায় অনেকে এক্সারসাইজ পায় আপনারা এই জন্যই বলছি যে পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষায় যত বেশি অংশগ্রহণ করবে ততই বুঝতে পারবেন যে কোন সময় আমাকে একশো আশিটা দেখাইতে হবে দুশোটার মধ্যে কোন সময় আমাকে দেখাইতে হবে শুধু আশিটা। যেমন প্রথমবার যখন আমি পাঠা পরীক্ষা দিয়েছিলাম আমাদের অধিকাংশের অভিজ্ঞতা হচ্ছে 94+ 100+ না দিয়েছিল আমরা সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিচ্ছি 35 তখন আমরা কেন ছিল জানি করিনি সেকেন্ড টাইম নিজে সেকেন্ড টাইম যখন আমরা পরীক্ষা দিচ্ছি 35 তখন 200 নাম্বারের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম 110টা বা 95 90 নিচে চলে এসেছে 10 নাম্বার। তো এটা যদি পরীক্ষা উত্তীর্ণ না অর্থাৎ পরীক্ষা যদি আপনি না দেন তাহলে এটা বোঝাটা সোডা আর এটা বলছি এইবার আমরা আমাদের টার্গেট কোয়ালিটি কোয়ালিটি এন্ড ফাইনালি কোয়ালিটি আপনারা যত জনই থাকেন আপনাদের যেই লেভেলের এই ফ্যাকাল্টি হোক পরীক্ষার মাধ্যমে আলাদা আলাদা ভাগ করে যারা একটু কম নাম্বার পাবে ওনাদেরকে মোটিভেট করে সামনে এগিয়ে যাওয়াটাই হবে আমাদের লক্ষ্য অর্থাৎ প্রত্যেকজনকে যেন ক্যাডার বানানো যায় আমাদের অভিজ্ঞতাটাই আপনাদেরকে আশা করি ক্যাডার হতে সাহায্য করবে প্রত্যেকে আমরা যে টেকনিক গুলো কাজে লাগিয়েছি বর্তমানে যেভাবে এগুতে হবে সেগুলোই আপনাদেরকে শেয়ার করব। ঠিক আছে আপনারা যদি আমাদের উপর বিশ্বাস রাখেন তাহলে দেখা হবে ভবিষ্যতে আর এই সিলেবাস নিয়ে যে কোনো প্রশ্নের জন্য কোচিং এ যোগাযোগ করতে পারেন এটা সব উত্থাপন করা আর আমাদেরকে ডিটেইলে আর একটু ডিটেইলে বলার জন্য আমি এখন এখানে দায় থাকার জন্য অনুরোধ করছি যদি সহবিশেষের পুলিশ ক্যাডারের সদস্য মান্নাদের আমার আমাদের সহকর্মী আর সেই আপনাদের ফিনিশিং টাস্কটা দিবে যেটা বর্তমান কালচার কোচিং কালচার।